আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি হাবিবুর রহমান হুসাইন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মায়ের দোয়া বাবার আশীর্বাদে আমি ভালো আছি। তাই আজকে চলে এসেছি খাগড়াছড়িতে। আর খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় পপুলার একটি প্লেস হলো আলুটুলা তারেং। তারেঙ্গের এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে খাগড়াছড়ির যে পুরো খাগড়াছড়ি এই জায়গা থেকে দেখা যায়। তো আজকে এটা নিয়ে সম্পূর্ণ একটি ডকুমেন্টারি আঁকা একটি ব্লগ হবে, সঙ্গে থাকুন আর পুরো ব্লগটি এনজয় করুন। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র, খুব চমৎকার। এটা সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে আছে, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার বাংলাদেশের মানচিত্র। আর এখানে বিশেষ করে বাংলাদেশের মানচিত্রের উপরে কেউ উঠবেন না, এটা সেনাবাহিনীর নিষেধ আছে। আর মানচিত্রের নিজের দেশের মানচিত্র ওঠা তো ঠিক না। আলুটিলা তারেং প্রায় 1000 ফুট উঁচু খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ের উপর তারেং। সেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখতে পারবেন পাখির চুকে। এ জায়গায় দাঁড়িয়ে দিগন্তে তাকালে মনে হবে যেন আকাশ পাহাড়ের গায়ে মিশে গেছে। উঁচু নিচু ঢেউ তুলা পাহাড়, দূর দৃষ্টি সমতলে সরপিল বয়ের চলা ঠেঙ্গা নদী নিমিষে আপনার মন জুড়িয়ে দিবে। ত্রিপুরা বাসায় তারেং পর্যটন কেন্দ্রের আশপাশে চু পড়বে অসংখ্য জুম ক্ষেত, আনারস বাগান, সবজি বাগান, জুম ক্ষেত আর গভীর অরণ্যে ঘেরা পাহাড়ি গ্রাম অন্য এক জগতে নিয়ে যাবে আপনাদের। অবিরাম জিজি পোকার ডাক, নানা জাতের পাখির কলরব আর পাতার মধুর ধবনি, বিশেষ করে বৃষ্টির দিনে খুব অসাধারণ ভিউ পাওয়া যায় সেখানে, হয়তো আপনার মন এবং শরীরকে জড়িয়ে দেবে। এবং এছাড়া আশপাশে আরো অনেক পিকনিক স্পট রয়েছে, চাইলে সেগুলো ঘুরে আসতে পারেন।